بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الف لام ميم تلك ايات الكتاب الحكيم هدى ورحمه للمحسنين الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم بالاخره هم يوقنون الله পাক رب العالمين समस्त প্রশংসা সালাত এবং সালাম الله عليه وسلم নবী কারিম সাল্লা সাল্লামের মক্কি জীবনে নাজেল হয়েছে এই সুরাই লোকমান হাকিমের নাম এবং তার উপদেশ কয়েকটি আল্লাপাক উল্লেখ করেছেন বলেই এই সুরার নামকরণ হয়েছে সুরায় লোকমান এই সুরায় বেশ কয়েকটি বিষয়বস্তু রয়েছে তার মধ্যে শুরু হয়েছে কোরআনে এর কথা দিয়ে ইমান বিলকিতাব কিতাব ইমানের যে ছয়টি স্তম্ভ তার একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাবের প্রতি ইমান নিয়ে কিতাব সমূহের প্রতি ইমান নিয়ে আসা সংক্ষেপে আর বিশেষ করে প্রতি প্রতি শেষ কিতাবের বিস্তারিত সংক্ষিপ্ত আর বিস্তারিত ইমানে পার্থক্য আছে সংক্ষিপ্ত ইমান মানে যেই কিতাবগুলি গ্রন্থগুলি আল্লাহর পক্ষ থেকে না হয়েছে আমরা সেগুলিকে বিশ্বাস করি কিন্তু আগের কিতাবগুলিকে সেই জাতিরা ইয়াহুদি খ্রিস্টানরা বিকৃত করেছে তাওরা তিনজিলকে শব্দের বিকৃতি ঘটিয়েছে অর্থেরও ঘটিয়েছে আর কোরআনে করিমের প্রতি বিস্তারিত ইমানের অর্থ হচ্ছে যে কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে যেমন তওরা তিনজিল নাজল হয়েছে অতিরিক্ত কোরআনে করিমের প্রত্যেকটি হুকুম আহকাম বিধি বিধান বিশ্বাসের বিষয় আখলাক চরিত্রের সাথে সম্পর্কিত আয়াত সবগুলি বিশ্বাস করে সে সবের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আমল করতে হবে সহজ ভাষায় তরা তো আমল করা যায় না কারণ সেই কিতাব আল্লাহ ফাঁক রহিত করে দিয়েছেন তবে বিশ্বাস করা ফরজ যে সেই কিতাবটি আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছিল মুসা আলাইসাল্লামের উপর ঠিক না এটা সংক্ষিপ্ত ইমান আর বিস্তারিত ইমান হচ্ছে কোরআনে করিমের প্রতি বিশ্বাস রেখে যে এটি আল্লাহ প্রদত্ত কিতাব যা শেষ রাসুলের প্রতি নাজল করেছেন এবং সেই কিতাবের প্রত্যেকটি বিধিবিধান মানবজাতির জন্য মানা এবং তা বাস্তবায়ন করা তা বিশ্বাস করা তাতেই সার্বিক কল্যাণ আছে জীবনের যদিও অনেক সময় মনের ওপর কষ্ট লাগে অনেক বিধিবিধান পালন করতে কষ্ট লাগে না কষ্ট লাগে না কষ্ট লাগলেও তাতেই কল্যাণ আছে রোজা রাখতে কি কষ্ট লাগে না ভালো মানুষকে খিদা লাগে পিপাসা লাগে কিন্তু তাতেই কল্যাণ আছে আল্লাহ রাস্তায় জানমালের কুরবানি করা অনেকের জন্য কষ্টকর কিন্তু তাতে কল্যাণ আছে তো আল্লাহ পাকের কিতাব কোরআন করিমের প্রত্যেকটি বিধিবিধানের বাস্তবায়ন করা এ হচ্ছে কোরআন করিমের প্রতি ইমান এই কোরআন করিমকে আল্লাহ পাক এখানে হেকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কিতাব বলে আখ্যায়িত করেছেন তার মানে আল্লাহর কিতাবের প্রতি ইমান রাখা ফরজ এই বিষয়টি উল্লেখ করার পরে এর দ্বারা উপকৃত কারা হবে তাদের কথা তাদের বেশ কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন তারাই সফল কাম এরা সৎকর্মশীল এরাই জান্নাতি জান্নাতিদের নিয়ামতের কথা উল্লেখ করেছেন অসৎ লোক যারা এর বিপরীত যারা আল্লাহর দিনকে মানে আল্লাহর কিতাব মানেনি তাদের কথা উল্লেখ করেছেন তারপর আল্লাহ পাকের কুদরতের কিছু বহিঃপ্রকাশ যে পৃথিবীতে হয়েছে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কুদরতের নিদর্শন ক্ষমতা নিদর্শন সেগুলি উল্লেখ করেছেন তারপরে লোকমান হাকিমের বেশ কয়েকটি উপদেশ আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন কারণ মানব জাতির জন্য এই উপদেশগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং তাতে মানব জাতির সংশোধন রয়েছে যার ফলে আল্লাহ ফাকরাবুল্লা আল লোকমান হাকিমের উপদেশ বলে উল্লেখ করেছেন আল্লাহ ইচ্ছা করলে সেগুলি লোকমান হাকিমের উপদেশ না বলে আল্লাহকে নিজেই সেই বিষয়গুলি উল্লেখ করতেন আর অন্য আয়াতে এই বিষয়গুলি আল্লাহর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে কিন্তু লোকমান হাকিম যেহেতু ছেলেকে উপদেশ দিয়েছিলেন আর এইসব উপদেশের মাধ্যমে ছেলে মেয়েদের ভালো তরবিয়ত হতে পারে ভালো প্রশিক্ষণ হইতে পারে সুতরাং প্রত্যেকের ছেলে মেয়ে আছে অথবা হবে তারা যেন এইভাবে ছেলে মেয়েদের তরবিয়ত করেন ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেন শুরু করি এখন আল্লাহ সির আল্লাহর আলমিন এরশাদ মিম আলিফুল রা এই বিচ্ছিন্ন অক্ষরগুলি অনেক সুরাই এসেছে এর আগে আর সেই সব জায়গায় আলোচনা বিস্তারিত হয়ে গেছে এগুলি বিচ্ছিন্ন শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন কাফের মুশ্রিকদেরকে যারা কোরআনে করিমকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করেনি তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে কোরআনে কেরিম আল্লাহ পাখির কিতাব আমি আল্লাহ বলছি যেটা আল্লাহর কিতাব এটা মোহাম্মদ সাল্লামের রচিত নয় মোহাম্মদ সাল্লামকে কেউ সাহায্য করেছে এটা রচনা করার জন্য এমনটাও নয় এটা কোনো কবিতাও না এটা কোনো গণকের কথাও না যদি আল্লাহর কিতাব বলে না মানো তো তোমাদের কাছে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলি আছে বর্ণগুলি আছে তোমরাও এই রকমের বাক্য তৈরি করে কয়েকটি বাক্য কয়েকটি আয়াত বিভিন্ন আয়াতে চ্যালেঞ্জও করেছেন তৈরি করে নিয়ে আসো যদি তোমরা তৈরি করতে পারো তারপরে বলতে পারো যে হ্যাঁ মোহাম্মদ বা তার সাথী সঙ্গীরাও কেউ তৈরি করতে পারে না কারও ক্ষমতা নেই যে এই রকম অলঙ্কার অলঙ্কারপূর্ণ বাক্য অর্থপূর্ণ বাক্য মানুষ তৈরি করতে পারে একমাত্র আল্লাহ ফাক রবুল আলমিনের বাণী এর প্রমাণ এটি তারপর আল্লাফা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এগুলি মানে যেগুলি আসছে এই সুরাই তিলকা এগুলি তিলকার শাব্দিক অর্থ হয় ওইগুলি হ্যাঁ তিলকা মান্নাস ওয়ের অর্থে কিন্তু অনেক সময় ওই সব শাব্দিক অর্থ হইল উদ্দেশ্য হয় এই যেমন আমার বলছি উনি বলেছেন ইনি সামনে আছেন তো উনি বলেছেন বলছি না তাজিমের জন্য শ্রদ্ধার জন্য অনেক সময় বহু বলা হয় আর অনেক সময় দূরে করে বলা হয় যেমন শ্রদ্ধার জন্য একবারে বড় ব্যক্তির সাথে একবারে সেটে পাশাপাশি বসবেন একটু দূরে একটু সরে অথচ বড় ব্যক্তিকে আপনি বেশি ভালোবাসেন আপনার আব্বাকে অন্য লোকের চাইতে ভাইয়ের চাইতে বেশি ভালোবাসেন চাচার চাইতে বেশি ভালোবাসেন চাচার সাথে রহস্য করছেন চাচার সাথে একসাথে বসে যাচ্ছে কিন্তু বাবার সঙ্গে না দূরে একটু বসেছেন অথচ বাবাকে বেশি ভালোবাসেন তাই না মাকে বেশি ভালোবাসেন তো আল্লাহ ফাকরুল আলমিন তাজিমের জন্য হাজহি না বলে তিলকা বলেছেন অথচ আয়াতগুলি সামনে আসছে এই লোকমানের আয়াতগুলি সম্পর্কে বলা হচ্ছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এগুলি হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত সমূহ এমন এক কিতাব যাতে হেকমত রয়েছে আল্লাহ ফাকর আলমেনের কথাই আল্লাহাকের বিধানে আল্লাহ ফাকর্বী যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন যেসব বিধি বিধান দিয়েছেন সবগুলিতে হেকমত রয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন যেসব ঘটনা বর্ণনা করেছেন তাতেও হেকমত প্রজ্ঞা রয়েছে জ্ঞান রয়েছে কারণ কোরআন কিছু আয়াতে ঘটনাবলী রয়েছে কিছু আয়াতে আকিদার বিষয় রয়েছে বিশ্বাসের বিষয় রয়েছে কিছু আয়াতে আবাদত বন্দিগীর বিষয় রয়েছে কিছু আয়াতে আখলাক চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে কিছু আয়াতে হালাল হারাম বৈধ অবৈধের বিষয়গুলি বর্ণনা করা হয়েছে সবগুলিতে হেকমত আছে আল্লাহ যা হালাল করেছেন তাতে হেকমত আছে রহস্য আছে যা হারাম করেছেন তাতেও রহস্য আছে যে এবাদত বন্দিগি দিয়েছেন সালাত নামাজ হোক রোজা সিয়াম রোজা হোক হজ হোক জাকাত হোক সেসবে হেকমত আছে হোদাম ও রাহমত মোহসান এই কিতাব হচ্ছে মানে হচ্ছে দিশারি হাদিয়ান এই কিতাব হচ্ছে হেদায়তকারী পথ নির্দেশক সঠিক পথ দেখিয়ে থাকে এই কিতাব তাহলে এই কিতাবের সাথে যারা জড়িত থাকবে আকিদায় এ বাদাতে আমলে তারাই হৃদায়ত প্রাপ্ত হইতে পারে তারাই সঠিক পথ পেতে পারে আর এই কিতাব ছাড়া কোরআন করিম ছাড়া মনে করবে অন্য কোনো আদর্শ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে অন্য কোন থিওরি দিয়ে অন্য কোন পশ্চিমা বা পূর্বের চীনের রাশিয়ার সমাধান দিয়ে মনে করবে যে আমরা কোন রকমের শান্তি হাসিল করব বা আমাদের সমস্যার সমাধান করব হতে পারে না হতে পারে না এতে রয়েছে আসল হৃদায়াত দিক নির্দেশনা রাহমাতন এবং এই কিতাব হচ্ছে রহমত স্বরূপ আল্লাহ পাকের করুণা স্বরূপ কার জন্য লীল মহসেন সৎকর্মশীলদের জন্য হেদায়েত রাস্তা তো কোরআনে একেডেমি সকলকে দেখায় কোরআন একেডেমি যে পড়বে তাকে ভালো রাস্তা দেখাবে এমন কি কোনো পাপের কথা বলা হয়েছে হ্যাঁ ভুল পথে চলার অনুমতি দেওয়া হয়েছে হ্যাঁ একজন মানুষ হয়ে যদি চিন্তা করে দেখে যে কোরআন একেডেমি কি বলা হয়েছে সব ভালো কাজের কথা বলা হয়েছে কখনো বলা হয়নি যে কারো ক্ষতি করো কখনো বলা হয়নি যে কারো সাথে বেইমানি করো কখনো বলা হয়নি কারো সাথে ধোকাবাজি করো যেই চরিত্রগুলি মুসলিম অমুসলিম সবাই যদি সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হয় সবাই ভালোবাসে ওই চরিত্রগুলি সব চরিত্রের ভালো চরিত্রের কথা কোরআানেকে নিয়ে বলা হয়েছে তাহলে হেদায়ত তো সকলের জন্য রয়েছে কিন্তু এই হেদায়ত থেকে দিক নির্দেশনা থেকে উপকৃত একমাত্র সৎকর্মশীল হয় অসৎ লোকের হয় না যাদের অন্তর বাঁকা হয়ে আছে অন্তর রোগাক্রান্ত হয়ে আছে শিরকুফুরি রোগে রোগাক্রান্ত অস্বীকারের রোগে রোগাক্রান্ত হ্যাঁ সন্দেহের রোগে পড়ে আছে শাহওয়াত কুপ্রবৃত্তির রোগে পড়ে আছে তাদের জন্য কোরআনে কেরিমে হেদায়ত নেই কারণ তারা লাভবান হবে না কোরআন ক্রিম তাদের ঘরে ঘরে থাকলো লাভবান হবে না আর রহমত কার জন্য হবে রহমত এই করুণা থেকে উপকৃত হবে এই আল্লাহ পাখের দয়া কোরআনে ক্রিম আল্লাহ পাখের দয়ার যে বহিপ্রকাশ তা থেকে উপকৃত হবে সৎকর্মশীল লোকেরা পক্ষান্তরে যারা অসৎ লোক তাদের জন্য এই কোরআনে ক্রিম রহমত হইল এই রহমত থেকে কোনো ফায়দা তাদের হইল না বরং তারা ক্ষতিগ্রস্ত আল্লাহ পাকর নায়েতে বলেছেন সূরা ইবনি ইসরাইল বা সূরাতুল ইসরা একটি আয়াতে রয়েছে অনুনযিলু মিনাল কোরআন মা শিফা শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছি তাতে রয়েছে শিফা আরোগ্য অন্তরে যে সব ব্যাধি রয়েছে আর ব্যাধি এর আগে বলি অন্তরের ব্যাধি কয় রকম জানা আছে দুই রকম এক হচ্ছে সন্দেহ শিরক কুফরের ব্যাধি হিংসা বিদ্বেষের ব্যাধি এগুলি হচ্ছে সন্দেহ সংশয়ের ব্যাধি আর এক হচ্ছে শাহওয়াতের ব্যাধি হিংসাটা শাহওয়াতের মধ্যে কারণ মানুষ হিংসা করে কিসের জন্য কুপ্রবৃত্তির অনুসরণে বাকি যেগুলি শিরকুফরি অস্বীকার করা ইত্যাদি পাক রব্বুল আলমিনের দিনের কোনো কিছু অস্বীকার করে এগুলি হয় সংশয়ের কারণে সুভাত সংশয়ের ব্যাধি অথবা শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি দুনিয়ার স্বার্থে আপনি হিংসা করছেন দুনিয়ার স্বার্থে আপনি দুশ্মনী করছেন দুনিয়ার স্বার্থে আপনি বিবাদ করছেন দুনিয়ার স্বার্থে আপনি জেনা বিচার বা পাপে লিপ্ত দুনিয়ার স্বার্থে আপনি জোয়া খেলছেন আপনি মদ খাচ্ছেন ইত্যাদি এগুলি হচ্ছে শাহাতের ব্যাধি যাদের অন্তরে এই দুই রকমের ব্যাধি আছে অথবা দুইয়ের এক ব্যাধি আছে এদের জন্য এই রোগগুলির শেফা এতে আছে কিন্তু শেফা নিলে তো যদি ডাক্তার কাছ থেকে প্রিসক্রিপশন লিখে নিয়ে এসে আপনি ফার্মেসিতে ওষুধ না নেন বা ফার্মেসি থেকে ওষুধ নিলেন ইন্স্যুরেন্সের ওষুধ আজকাল বুঝতে পারবেন এই উদাহরণটা আরো ভালো ফিরি ফিরি ওষুধ ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিলেন অনেকে না কিন্তু ফ্রি ওষুধ নিয়ে আসুন যারা সরকারি এতে চাকরি করে তারা অনেকে এইরকম ফ্রি ওষুধ পায় তো ওষুধটা নিয়ে নিল ওষুধটা নেওয়ার পরে ব্যবহার করলো না লাভ হবে রোগ ভালো হবে তো কোরআনে কি আল্লাহাকিফাও বলেছেন প্রিসক্রিপশন আল্লাহাকের পক্ষ থেকে এটাকে যখন বাস্তবায়ন করবেন তখন তা দিয়ে শিফা হাসিল হবে রোগের আরোগ্য লাভ হবে ওরা মমেনিন আর মমিনদের জন্য রহমত এখানে আল্লাহ বলেছেন মহসিনিন ওরাহমতুল্লী মহসেনিন একায়েত আর এক স্থির করে তো সত্যিকার অর্থে মমিন হইলি সে মহসিন আর মহসিন হইলি সে মমিন আর জন্মসূত্রে মমিন সৎকর্মশীল না হইলে সে আসলে মমিন নয় আর সৎকর্মশীল না। কারণ তারাই উপকৃত হবে এই ব্যবহার করবে যথাযথ ভাবে কিন্তু জালেমরা মুশরেক জালেম কাফের জালেম নাস্তিক জালেম আল্লাহ রহি জালেম আল্লা দিন যারা পালন করেন তারা জালেম এক এক ধরনের জুলম রয়েছে কারো জুলম ছোট বড় হ্যাঁ বিভিন্ন রকম জুল আছে কিন্তু যত লোক পাপে জড়িয়ে আছে পাপে লেগে আছে গোনার কাজে লেগে আছে তারা হচ্ছে জালেম যে কোন আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক আল্লাহ বলছেন আর জালেমদের ক্ষতিকে বৃদ্ধি করে এই কোরআনিকারী হ্যাঁ আল্লাহ চিন্তা করেন আপনি যে কোরআন দিয়ে জালেমরা শুধু ক্ষতিগ্রস্ত হয় না তাদের ক্ষতি আরো বৃদ্ধি পায় কোরআনে কেরিম যতদিন আসেনি সত্যকে জানেনি আরব মুশ্রেকদের মধ্যে অনেকে আছে যাদের কাছে সঠিক ইমান ইসলামের কোরআনের দাওয়াত পৌঁছেনি তাদের সম্পর্কে বলছেন হাত্তানা বাসা রাসুলা যদি তাদের কাছে রাসূল না পৌঁছে থাকে রাসুলের দাওয়াত তওরাতিন জিলের দাওয়াত না পৌঁছে থাকে তাহলে কখন আজাব দিব না তাদের ওমা কুন্না মু আমি আজাব দিবই না আল্লাহ বলছেন হাত্তানাবাসা রসুল যত তখন রসুল না পাঠিয়ে দিই এই জন্য একজন মাদ্রাসা পড়া লোক যদি কোরান এবং হাদিস সঠিকভাবে না মানে শিরখ বিদাত করে তার অপরাধ আর একজন মূর্খ লোক হ্যাঁ যে জানার কোনো সুযোগ সুবিধা পায়নি অশিক্ষিত মহলে অশিক্ষিত পরিবারে জন্ম নিয়েছে দুইজনের মাঝে অনেক পার্থক্য আছে হতে পারে আল্লাহ ফাকর তাকে মাফ করবেন অনেক ক্ষেত্রে মাফ করবেন বেশ কিছু জিনিস আছে যেগুলি কমন সেন্সেও ধরা যেতে পারে অথবা জানার কোনো ব্যবস্থা হয়েছিল কিন্তু জানার চেষ্টা করেনি তখন সে ধরা পড়বে আল্লাহ ফাকের কাছে আল্লাহ বলছেন জালেমদের ক্ষতি আরো বৃদ্ধি করে এই কোরআনে করিম কেন জালেম পাপিষ্টরা কোরআনে একারিম আসার পরেও যখন কোরআনে একারিম পড়লো না অর্থ বুঝলো না ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলো না ফিকির চিন্তা করতে গভীর ভাবে পড়াশোনা করতে চর্চা করলো না বাস্তবায়ন করলো না পৌঁছিল কিন্তু অবজ্ঞা করলো অমান্য করলো তাহলে ক্ষতি বৃদ্ধি হইল ক্ষতি বৃদ্ধি হইলো তাদের দেখেন একই পরিবেশে মানুষ হয়েছিল আবু বাকর আর আবু জাহাল আবু ঠিক না একই পরিবেশের লোক ছিল একই সমাজের লোক ছিল বরং একই বংশের একই গোত্রের লোক ছিল একই মায়ের পেটের একই ঘরের সব ভাই বোন ছিল কিন্তু কারো জন্য কোরআন করিম শেফা হইল রহমত হইল হামজার জন্য রাজি আল্লাহন আব্বাস রাজি আল্লাহনের জন্য কোরআন করিম শেফা হইল রহমত হইল আবু তালেবের জন্য আবুল হাবের জন্য একই বাপের ছেলে আব্দুল মো সব এই ছেলেগুলি এদের জন্য কোরআনে কারীম শেফা হলো না রহমত হলো না ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা এরা আরো ক্ষতিগ্রস্ত হলো তাবত ইয়াদাবি লাহ হামজার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটাও চাচা ওটাও চাচা আল্লাহ বলেন আবু তালেবের দুই হাত ধ্বংস সেও ধ্বংসก็ตาม যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে কোরআনি کریم কি আল্লাহ বলছেন যে হেদায়েত এবং রহমত রয়েছে কিন্তু সৎকর্মশীলদের এর ব্যাখ্যা করতে গিয়ে একটু লম্বা করলাম সৎ কারা তাদের গুণ অনেক আছে এক কথা যদি বলতে হয় যারা কোরআনে করিমকে নিজের জীবনে বাস্তবায়ন করে কোরআনে করিম আল্লাহাক যে আসমানি সিলেবাস দিয়েছেন তা ফলো করে ঠিক আছে সৎকর্মশীল কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ গুণগুলি পাক রব্বুল আলমিন এখানে উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহ সালাত

জামাতের সাথে নামাজ পড়তে হয় পুরুষদেরকে মসজিদে এসে ফরজ করে পাঁচ অক্ট পড়তে হবে রাকাত ফরজ পড়তে হবে কখনো পনেরো কখনো সতেরো কখনো পড়লাম কখনো পড়লাম না কখনো দু চার রাকাত ছেড়ে দিলাম এই নামাজ চলবে না হ্যাঁ হ্যাঁ খুজুর সাথে নামাজ পড়তে হবে একগ্রে নামাজে দাঁড়িয়েছেন কফিলের সামনে বসলে হ্যাঁ কেমন ভাবে বসেন আপনি কত বিনয়ী হয়ে মনে হচ্ছে কত ফেরিস চরিত্রের মানুষ আপনি আর আল্লাহ পাকের সামনে আপনি কেমন হয়ে দাঁড়াচ্ছেন চিন্তার বিষয়টা কি লেবাস পোশাকে ডিউটিতে আসলে জুতা মোজা ছাড়া যাবেন না আপনি ডিউটিতে হ্যাঁ স্যান্ডেল ছুটি পরে যাবেন না আপনি লুঙ্গি পরে যাওয়ার তো প্রশ্নই উঠে না আর একবারে পুরনো ছিঁড়া ফাটা ময়লা লুঙ্গি যা দিয়ে দুপুরে রান্না করলেন ঘামে লুঙ্গি আর গেঞ্জিতে গন্ধ হয়ে গেছে ওই লুঙ্গি গেঞ্জি পরে নামাজ তব্বুল আলমের সামনে দাঁড়ানো এরকম হওয়া উচিত নয় তো নামাজ কায়েম করি নামাজ কায়েম করতে হবে নামাজের হেফাজত করতে আল্লাহ বলেছেন অন্য আয়াতে জাকাত আর তারা জাকাত প্রদান করে নামাজ কায়েমের মাধ্যমে নিজের ব্যক্তি জীবনের সংশোধন করে একজন মানুষ সত্যিকার অর্থে নামাজে হলে তার ব্যক্তি জীবনের সংশোধন করে নিতে পারে পাপ মুক্ত হতে পারে সালাতের মতো সালাত আদায় করলে আল্লাহ পাক যেভাবে আদায় করতে বলেছে আর মানুষের আর্থিক সমস্যার সমাধানের জন্য অন্যরা আশেপাশে গরিব অভাবী আছে আত্মীয় স্বজন হোক দেশবাসী হোক মমিন মুসলিমরা হোক ওই উত না জাকাত জাকাত প্রদান করে সৎকর্মশীলদের চরিত্র হচ্ছে তারা জাকাত দিয়ে থাকে আল্লাহ পাক পয়সা দিয়েছেন একশো টাকা আমাকে দিয়েছেন আড়াই টাকা আমার নয় এটা গরিব মিস এটা ইসলামের খেদ মতে এটা দাওয়াতের কাজে এটা আমার পকেটে থাকবেন আমার ছেলে মেয়েরা ভোগ করতে পারবেন এটা হারাম এর না জাকাত এর দ্বারা দেশের অভাব দূর করতে হবে দারিদ্র মোচন করতে হবে আর তাদের তৃতীয় চরিত্র হচ্ছে তারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে রাখে। শুধু গতানুগতিক বিশ্বাস নাই যে বাপ দাদা বলতো যে আখেরাত আছে পরকাল আছে জান্নার জাহান্নাম কি কাহিনী শোনার মত না ওইরকম না দৃঢ়ভাবে বিশ্বাস রাখে যে আখেরাত আছে পরকাল্লার সামনে হাজিরা দিতে হবে আর জবাবদেহি করতে হবে এই হচ্ছে কারগুন হ্যাঁ সৎকর্মশীলের গুণ যারা সৎকর্মশীল হবে তাদের এগুলি গুণ এই আয়াতগুলিকে সূরা বাকার প্রথম আয়াতগুলির সাথে একটু মিলিয়ে দেখুন তো হ্যাঁ এই আয়াতগুলি সূরা বাকার আয়াতগুলি তাফসীর করে প্রথম দিকে আলিফ লাম মিম জালিকা আল কিতাব লা রাইবা ফীহ হুদা লিল মুত্তাকিন এখানে আছে কোদান ওরহমত ইলিম মোহসেন এখানে সৎকর্মশীল বলা হয় যে ওখানে হচ্ছে আল্লাহ ভীরু বলা হয় যারা সংযত পাব গোনা থেকে বাঁচতে চায় মুত্তকিন তারা তা ক মানে বেঁচে থাকে যারা গোনা থেকে বাঁচতে চায় আল্লাহ রাজার থেকে রক্ষা পেতে চায় মুত্তকিনদেরকে কোরান হেদায়েত করবে বলেছেন মুত্তকিনদের গুণ আল্লাহ ওখানে বলেছেন কি প্রথম গুণ হচ্ছে আল্লে জিনা ইউ বিল গাইবে যারা না দেখে বিশ্বাস করে আল্লাহকেও না দেখে বিশ্বাস করে আল্লাহর ওহি কে না দেখে বিশ্বাস করে নবীর ওপর হয়ে এসেছে কেউ দেখেছে নাকি সাহাবীরা দেখেছিলেন না হয়তো কোন একবার দেখেছেন জিবর আলু ইসালামকে তাও জানতে পারেন যে এটা জীবরায়ুল চলে যাওয়ার পরে জানছেন যে প্রশ্ন করছিলেন অনেজীব রায় ছিলেন কে না দেখে বিশ্বাস করেছে জান্নাত জাহান্নাম পরকালের কথা না দেখে বিশ্বাস করেছে কবরের জীবন না দেখে আল্লাহ জী না যারা না দেখে বিশ্বাস করে আখেরাত এখানে একটাও তার উল্লেখ করা হয়েছে ইমান বিল গাইব তাহলে অত্যন্ত ব্যাপক অর্থ রাখে হ্যাঁ তার একটা অংশ হচ্ছে অহম বিল আখেরা তহম ইউ পরকালে বিশ্বাস রাখে পরকালে যতগুলি স্তর আছে মত থেকে শুরু করে মৃত্যুর সময় যে মালাকুল মত আসে আর সৎকর্মশীলদের মত কেমন হয় অসৎ পাপীদের মত কেমন হয় লাঞ্ছনা কর আর শাসানির ধমক দিয়ে তাদের রোগগুলিকে নিয়ে যাওয়া হয় এগুলি একজন কাফের অমুসলিম বিশ্বাস করে না পক্ষান্তরে একজন মুসলিম এই আখেরাতের এগুলিকে বিশ্বাস করে এখান থেকে শুরু করে একেবারে জাননাম সেরাত শাফাত হাউজে কসার সব কিছু একজন মমে বিশ্বাস করে এগুলি ইমান বিল গায়েব না দেখে বিশ্বাস করা আর এগুলি হচ্ছে অবিউলা আখেরাত হম ইউ কেনুন আল্লাহ বলছেন আইলে জিম ইমান বিল গাইব ও ইউকে ইমনা আর ও অমিম্মা রাজাক না হম মিউন ফেকুন আর যা আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে খরচ করে ওখানে ইউন ফেকুন আল্লাহ বলেছেন এখানে জাকাত দেওয়ার কথা তাহলে যা কিছু দিয়েছি তা থেকে ব্যয় করে তার মানে জাকাত দেয় এছাড়াও আর একটি তফসির তার আছে কারণ কোরআনের অর্থে ব্যাপকতা আছে সুতরাং সেটাকে সংকীর্ণ করার কোনো প্রয়োজন কারণ সেটা হচ্ছে আপনার ওপর যে ফরজ ব্যয় বহন রয়েছে সেটাও আপনি করবেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের খরচ খরচা চালানো আপনার বৃদ্ধ বাপ মা বা অভাবী বাপ মা আপনি আয় ইনকাম করেছেন তাদের খরচ আপনার ফরজ আপনার তালাক বিধবা বোনেরা আছে তাদের ফরজ আপনার ফুফু আছে তাদের দেখাশোনার আপনার ছাড়া আর নিকটবর্তী কেউ নেই তাহলে আপনার শুধু ফরজ ফেকুনের মধ্যে সামিল তাহলে এই আয়াতগুলি ওই কারার প্রথম দিকের তা সির করে ওখানে যেভাবে আল্লাহ বলেছেন তারপরে ওখানে আরেকটু একটু বাড়তি আছে আর কি আছে

বলবে না যে বেদ আল্লাহর দেওয়া কারণ এই সম্পর্কে আমাদের কোন দলিল নেই আমাদের কাছে রামায়ণ মহাভারত ওই এটা না কখন শিবানের মতো কারণ আমাদের কাছে কোনো দলিল নেই কিন্তু আমাদের কাছে দলিল আছে পাকের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নাজলেছে সৌহ ইব্রাহিম মুসা আল্লাহর পক্ষ থেকে গেল কোরআন করিমের আয়াতার প্রমাণিত আল্লাহ পাক ওখানে বলছেন তারপরে উলাইকা উল্লাইকা আলাহুদমির উল্লায় কমুল মুফলিহ এখানেও আল্লাহাক ওই একই হ্যাঁ আল্লাহ বলছেন ওরাই তো আলা হোদাম্মের রব তাদের রবের পক্ষ থেকে সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছে হেদায়েতের ওপর কায়েম রয়েছে একটি আল্লাহ পাকের বকশিস দান যারা সৎকর্মশীল হবে যাদের মধ্যে এই গুণগুলি থাকবে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে নিশ্চিত সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছে আল্লাহর দিনের ওপর রয়েছে ওউলায় কমল মুফল আর এরাই হচ্ছে সফল কাম এরাই হচ্ছে সফলকাম ওখানে আল্লাহা রেজাল্টে এই দুটি বিষয় উল্লেখ করেছেন এখানেও রেজাল্টে আল্লাপাক এই দুটি বিষয় উল্লেখ করেছেন তারপরে যারা অসৎ লোক অসৎ চরিত্রের মানুষ পাপ কাজে লিপ্ত থাকে তাদের কথা আল্লাপাক উল্লেখ করে বলছেন তাদের কিছু খারাপ গুণ আল্লাহ বলছেন অমিনান্নে মেয়স্তরী লাল হাদিস আর মানুষের মধ্যে কতক মানুষ এমন আছে যারা ক্রয় করে ইস্তারে মানে ক্রয় করা খরিদ করা যারা খরিদ করে কি লাহুয়াল হাদিস ও ওর কথাবার্তা মানে হচ্ছে খেলাধুলা আর হাদিস মানে কথা তার খেলাধুলার কথা খুব সহজ ভাষায় যদি শাব্দিক অর্থের কাছাকাছি রেখে তার স্থির করি যাতে বুঝতে সুবিধা হয় সেটা হচ্ছে এমন কথাবার্তা ক্রয় করে যেগুলি খেলাধুলা যেগুলিতে তার দুনিয়ার ফায়দাও নেই আর আখেরাতের ফায়দা নেই একজন জ্ঞানী মানুষের জন্য কখনো উচিত নয় যে এমন কাজ করবে যাতে দুনিয়ার একটা রিয়ালও হইল না হালাল রিয়াল হল না হারাম হলে সেটা আপনার আখেরাত যেহেতু ক্ষতি করলো দুনিয়াও ক্ষতি করবে সেজন্য সেটা নয় একটা হালাল রিয়ালও ইনকাম হলো না আর আখেরাতের একটা নেকিও হইল না যেটা দুনিয়া আখেরাতে নেকিটাও দুনিয়া আখেরাতে কাজ আসবে সেটাও হলো না তাহলে এমন কাজ কোনো মুমিন মিন মুসলিম করতে পারে না ঘন্টা আর ঘন্টা আপনি ক্রিকেট তামাশা দেখছেন খেলা দেখছেন বললেন যদি বলেন যে আমি কোনো মহিলাকে দেখিনি কোনো মহিলার ছবি দেখিনি একটা রিয়াল পেলেন হ্যাঁ একটা নেকি পেলেন দিন যদি শিখতেন একটা অক্ষর যদি শিখতেন শিখেন তো দশ নেকি পেতেন অথবা যদি কোথাও একটু ডিউটি করতেন পার্ট টাইম করতেন বা যদি কোম্পানি ওভার টাইম করতেন তাহলে দু চারটা রিয়াল পেতেন তাও তো ফায়দা হইতেন এই জন্য এই এইরকম কাজ যাতে দুনিয়ার কোনো হালাল ফায়দা নেই বৈধ ফায়দা নেই আর আঁখের হাতের কোনো একটি নেকিও নেই একে আল্লাপাক লাগো বলেছে একজন মুসলিম মানুষ যারা জান্নাতি হবে বললে আনি তারা অনার্থ কথা এবং কাজ থেকে মুখ ফিরিয়ে রাখে বেঁচে থাকে তো লাহু হাদিস শব্দটি অত্যন্ত ব্যাপক কথাবার্তার খেলাধুলা কথাবার্তার খেলাধুলা কিছু মানুষ আছে তারা ক্রয় করে ক্রয় করা মানে জরুরি নয় যে পয়সা দিয়ে খরিদ করে আরবি ভাষায় ক্রয় করা ইস্তারা ইস্তারি এর মানে পয়সা দিয়ে পয়সার বা কোনো কিছুর বিনিময়ে কেনাও হয় আর কোনো কিছুকে চয়েস করা হয় এখতিয়ার করা যেটাকে পয়সা লাগলো না কিন্তু আপনার সামনে দুটো অপশন আছে এটাও করতে পারেন ওটা করতে পারেন আপনি ও খারাপটাই চয়েস করলেন পয়সা লাগলো না ফিরিতে কিন্তু এমন জিনিস আপনি বাছাই করলেন এমন রাস্তা বাছাই করলেন এমন কাজ কথায় বাছাই করলেন যেটা হচ্ছে অবান্তর কথা এই আয়াতের তফসির কি এই ব্যাপারে অনেকগুলি মতামত সাহবা কেরাম তাবেন জামানা থেকে চলে আসছে তার মধ্যে দুই একটি তাদের জামানার তফসির শোনায় তারপরে বলবো এর ব্যাপক তফসির এর তাফসীর সম্পর্কে লহুল হাদিস ও মিনান নাস মেشتরি লহুল হাদিস সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুকরখ্যাত সাহাবী তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন হুয়াল ওয়াল্লাহি হুয়াল গিনা আল্লাহর কসম করে বলছি এই লহুল হাদিস হচ্ছে গান তাহলে যারা গান শুনে গানের ব্যবস্থা করে গান বাজনা তার সাথে অথবা এমন গান যে গানে কোনো চরিত্র গঠনের দিক নেই যেমন আজকালকার গান যতগুলি যেগুলোকে গান বলছেন সেগুলোতে চরিত্র গঠন নেই মহিলার আওয়াজ না পুরুষের আওয়াজ হলে তার অশ্লীল কথা অবৈধ প্রেমের কথা হ্যাঁ মহিলাদের বিভিন্ন গুণ তুলে ধরা যাতে যুবকদের চরিত্র নষ্ট হয় হ্যাঁ যৌন চাহিদা বাড়ে যাতে একজন চরিত্রের পদস্কলন ঘটতে পারে যখন আপনার যৌন চাহিদা বাড়বে আর সামনে আপনি হালাল আহার পাবেন না মানে স্ত্রী নেই তখন আপনার দ্বারা পাপ হবে এই জন্য গান বাজনা ফিল্ম এগুলো দিয়ে পাপ হচ্ছে এই পদ পাপগুলি হচ্ছে যারা সিনেমা দেখে যারা ফিল্ম দেখে তারা জেনা ব্যবচারে লিপ্ত হয় না হয় সমকামিতায় লিপ্ত হয় না হলে কমপক্ষে হস্ত করে নিজের দিন দুনিয়া দুটোকে নষ্ট করে শরীর স্বাস্থ্য নষ্ট করে তার দিনও নষ্ট করে তো গান বাজনা মাজামির ঢোল তাবলার আওয়াজ এগুলিকে বোঝানো হয়েছে এই দিয়ে আবদুল্লাহ নসরজিয়াল্লাহ তালের বক্তব্য এছাড়াও অন্যান্য অন্য কারগণ তারা বলেছেন যে জাহিলিয়াতের যুগে আরব মুশ্রিকরা গায়িকা রাখতো বা দাসী তাদের দাসী থাকতো তাদেরকে দিয়ে নাচ গান করাতো এগুলিকে বোঝানো হয়েছে এইভাবে যতগুলি পাপের অনুষ্ঠান আছে সবগুলি হচ্ছে লাহুয়াল হাদিস গোনার অনুষ্ঠান যেখানে গোনা হচ্ছে তাহলে আজকালকার জামানায় ফিল্ম হোক ফিল্মের সিডি হোক সিরিয়াল হোক লাহুয়াল হাদিস আপনার এমন খেলা যেই খেলা নামাজের রক্ত পার হয়ে চলে যাচ্ছে খেলা চলতে আছে খেলা যদি সীমিত সময়ে থাকে আসর আর মাগের মাঝখানে ধরে ভলিবল খেললেন ফুটবল খেললেন নামাজ আসরটাও নষ্ট হলো না মাগের নষ্ট হলো না তাহলে শরীর চর্চা ইসলামে অসুবিধা নেই এলাও আছে কিন্তু আপনার খেলায় চলে গেল মাগের চলে গেল যারা খেলছে তারাও পড়ল না দর্শকরা নামাজ পড়লো না চলে গেল নামাজ আসর চলে গেল এসা চলে গেল বিলম্ব হয়ে গেল জামাত ছুটে গেল তেগুলি সাল হাদিস এইরকমই এই যে ভালোবাসা দিবস এই আয়াতের আওতাভুক্ত না এতে এই ভালোবাসা দিবস পালনে না একটা নেকি আছে আর না একটা টাকার ফায়দা আছে হ্যাঁ যারা ব্যবসায়ী ফুলের আর ওইসব ব্যবসা হারাম ব্যবসা করছে তাদের ফায়দা আছে কিন্তু হারাম ব্যবসা কাফেরদের সাদৃশ্যতা যাতে হচ্ছে কাফেরদের গোলামি এর পরিচয় দেওয়া হচ্ছে সে ব্যবসা হারাম বাতিল শক্তি সহযোগিতা করা হচ্ছে এ অনুষ্ঠানের মাধ্যমে লাহুল হাদিসের মধ্যে এগুলিও সামিল আর আর একটি আয়াত এখানে বলে দেওয়া জুর জুরের অন্তর্ভুক্ত হচ্ছে এই রকমের যতগুলি ইসলাম বিরোধী অনুষ্ঠান যেগুলি অনুষ্ঠানে পাপ হচ্ছে অথবা কাফেরদের সাদৃশ্যতা হচ্ছে কাফেরদের অনকরণ করা হচ্ছে সেগুলি হচ্ছে এই জুরের অন্তর্ভুক্ত তো আল্লাহ ফাকরবুল আলমিন এরশাদ সাদ করছেন যে কতক মানুষ আছে যারা অবান্তর কথাবার্তা ক্রয় করে বা বলেন যে বাছাই করে হয় পয়সা দিয়ে খরিদ করে আর না হলে তার সামনে আসলে ওই অবান্তর কাজ এই এগুলি তারা বাছাই করে নিজেরা গুমরা পথভ্রষ্ট হয় আর যাতে করে তারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে অন্যদেরকে বেগায় এলমেন না জেনে এর পরিণাম জানে না যারা পাপ করে পরিণাম জানে না বুঝে না যদি পরিণাম জানতো পাপের পরিণাম কুপরিন যে কি আছে কি যে শাস্তি আছে যদি শাস্তি একবার দেখতে পেত তাহলে সব সংশোধন হয়ে যেত আল্লাহ যদি একটা কবর খুলে শুধু দেখিয়ে দিতেন একজন পাপিস্টর কোন একজন পাপিস্টর নেতা তার নেতৃত্বে জুলুম করেছে সুতরাং একবার দেখিয়ে দিল নেতাদেরকে যদি আল্লাহ দেখিয়ে দিত যারা পুঁজিপতি পয়সাওয়ালা পয়সা পেয়ে হারাম কাজ করেছে হারাম খেয়েছে আর সুদ ঘুষ করে টাকা পয়সা ইনকাম করেছে সুদখোর ঘুষদের কবরটাকে একবার দিতেন বেনামাজির কবরকে একবার আল্লাহাক দেখিয়ে দিতেন তাহলে সব লোক সোজা রাস্তা ধরে নিত কিন্তু পরীক্ষায় থাকতো না দেখে নিল তো তাই না পেপার তো আউট হয়ে গেল আল্লাহ পাক এই জন্য দেখাননি ইউ মিনন বিল না দেখে বিশ্বাস করতে হবে তো আল্লাহ বলছেন যে তাদের জ্ঞান নেই আসল যদি জ্ঞান থাকতো তারপরে দিন ইসলাম শিখে না দিন ইসলাম শিখবে এই উদ্দেশ্য নিয়ে যে আল্লাহর দিন মোতাবেক আমি জীবন গড়ব এই উদ্দেশ্য নেই হজুয়া আর আল্লাহর রাস্তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এই হা জামিরের এর মার্জা হচ্ছে সাবিল আরবি ভাষায় এটা মোয়ান্নাস যদি মোয়ান্নাশের কোনো শাব্দিক লক্ষণ নেই তা নেই কিন্তু ছাড়া বেশ কিছু শব্দ আছে যেগুলোতে বাহ্যিক লক্ষণ না থাকলো সেগুলি হচ্ছে শব্দের দিক থেকে মোয়ান্ন জন্য লিঙ্গা খেজা হ্যাঁ এবং আল্লাহর রাস্তা নিয়ে তারা ঠাট্টা মজাক করে নামাজ পড়লে নামাজি লক্ষ্য নিয়ে ঠাট্টা করে কেউ যদি সন্ন্যতি ইসলামিক কাপড় পরে টাকনার ওপরে তাহলে তাকে নিয়ে আজকাল ঠাট্টা করা তো অহরহ হয়ে গেছে দাড়ি নিয়ে ঠাট্টা করা হ্যাঁ পর্দা নিয়ে ঠাট্টা করা ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা করা ও ইত্তাকেজা হুজুর আল্লাহর রাস্তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে উলাইকা আল্লাহুম আযাবুল মহিন এমন কি দিন শিখানি ঠাট্টা করা যে সব বেদাতপন্থীরা ইসলামিক সেন্টার আসে না যা বাজে সব বিদিনরা ইসলামিক সেন্টার আসতে চায় না তারা ঠাট্টা করে কিরে রে কেমন বিরিয়ানি খালি এটা ঠাট্টা না আল্লাহর রাস্তাকে নিয়ে ঠাট্টা করা এই আয়াতের আওতারভুক্ত আমার মনে আছে দীর্ঘ পাঁচ বছর আমাদের ছাত্ররা সকাল নয়টায় এখানে আসে আর রাত দশটায় যায় তারপর দীর্ঘ পাঁচ বছর নাস্তাও মনে হয় ছিল নাস্তায় নিজেরা খেত আর দুপুরের খাবার ছিল না ওই পুরোনো সেন্টারে তারপর আলহামদুলিল্লাহ আমাদের সংখ্যা তেমন কমেনি যারা দিন শিখার লোক তারা এসছে নিজের পয়সা দিয়ে খেয়েছে দশ দশিয়াল খরচ করে হোটেলে খেয়েছে মনে আছে আপনাদের পুরোনো ছাত্র দীর্ঘ পাঁচ বছরের বেশি হবে অভাব ছিল ক্রাইসিস ছিল পয়সার ইসলামিক সেন্টার বলছে খাওয়াইতে পারবো না আমরা কিছু করতে পারিনি কারণ আমাদের হাতেও পয়সা নেই তারপরে যারা দিন শিখার শিখেছে তাহলে এখানে যে সব দেনি ভাইরা দিন শিখার জন্য আসে তারা কি বিরিয়ানি খেতে আসে তারপর যে বিরিয়ানির মান সেটা তো বলতে হবে না আপনাদেরকে হ্যাঁ তার সাথে ভালো বিরিয়ানি যে কোনো মানুষ আপনার বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাসাতে বানিয়ে নিতে পারবেন বেয়ার বানিয়ে নিতে পারবেন তাহলে আসলে কি এখানে বিরিয়ানি খেতে মানুষ আসছে কখন না তখনও না কিন্তু বিদাতির অন্তর বাঁকা হয়ে আছে মারজস্ব সুভাত সংশয়ের রোগ ঢুকে আছে যার ফলে এরকম কথা বললাম আর বেদিনদের অন্তরে মারজুসাহাত কুপ্রবৃত্তির রোগ ঢুকে আছে যার ফলে এই ধরনের কথা বলে ওয়াত্তা খেজা হুজুয়ান আল্লাহর রাস্তা হচ্ছে দিনের এলম শিখা দিন মোতাবেক আমল করা দিনের দাওয়াত দেওয়া এগুলি নেতার তার ফাট্টা মজা করে উলায় কালাহম আযাব মহিন শুনেন তাদের অবস্থা কী হবে এদের জন্যই বড়ই লাঞ্ছনা কর আজাব শাস্তি রয়েছে অবমাননা কর শাস্তি রয়েছে মহীন যে তারা অবমাননা করতে চেয়েছে দিনের আল্লাহ রাস্তার দিনদার লোকদের অবমাননা করতে চেয়েছে অপমান করতে চেয়েছে সেজন্য তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে যেমন করতে চেয়েছো তেমন তোমাদের বদলা রয়েছে ধার্মিক লোকদের অপমান করতে চেয়েছ তাদের মানহানি করতে চেয়েছো তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছ সুতরাং তোমাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে আল্লাহ আল্লাহ বলেছে এখানে আর যখন তাদের সামনে আমার আয়াতগুলি পড়ে শোনানো হয় আল্লাহর আয়াত পড়ে হয় আরবি ভাষী যদি হয়তো আরবি আয়াত পড়ে দিলেই বুঝতে পারবে আর যদি অনারব হয় তাহলে আয়াত পড়ার পরে যখন তার সির করা হয় রসুলের হাদিসের কথা বলা হয় কারণ রসুল হাদিস হচ্ছে কোরআন করিমের ব্যাখ্যা দিন ইসলামের বিষয় ভিত্তিক যখন আলোচনা হয় সবগুলি হচ্ছে আল্লাহ পাকের আয়াত কারণ আল্লাহ পাকের আয়াতের ব্যাখ্যা করাই হচ্ছে উদ্দেশ্য হোক আর হাদিসের কথাই হোক আর ফিম আসলাম সাইলের কথাই হোক দিনের কথা আলোচনা চলছে এক কথায় তো এদের চরিত্র হচ্ছে আল্লাহর দিনের কথা যখন তাদেরকে পড়ে শোনানো হয় ও আল্লাহ মুস্তাক বেরান অহংকার বসত মুখ ফিরিয়ে চলে যায় পাশ কাটিয়ে চলে যায় বলতে পারেন ওয়াল্লাহ ফিরে যাওয়া আর মোস্তাক বেরান অহংকার করে অহংকার করে ফিরে চলে যায় মনে অহংকার সে অনেক লোকের আছে যারা মনে করে যে নিচে বসে পড়ব এখন তো আপনারা চারে বসে আছেন মাসাল্লাহ কিন্তু যদি এই রোগও থাকে কার অন্তরে যে ওই জুমার দিন যায় জুমার পরে নিচে বসতে হয় আলহামদুলিল্লাহ আজকাল ওই চেয়ারও চেয়ারও বেশ কিছু ব্যবস্থা হয়ে গেছে অনেক যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বেশ শিক্ষিত হ্যাঁ কোনো জায়গায় কোন কোম্পানিতে ম্যানেজার আছে কথা বললে বোঝা যায় ওরা এই গরিব পাঁচশো টাকা বেতনের লোকদের সাথে বসে শিখতে চায় না ওদের জন্য মজলিস করে যদি শিখায় তাহলে শিখবে আছে কিছু লোকের অন্তর্ভুক্ত নয় নী কারিম সাল্লাহ আলী সাল্লাম আলাদা করে যারা সমাজের সম্ভ্রান্ত লোক পয়সাওয়ালা লোক নেতা তাদের জন্য আলাদা অনুষ্ঠান মজলিস করে দিন শেখাননি সুতরাং এটা আমাদের তালিকা নাই আমাদের তেরিকা ছাড়া সুরুল্লাহ সোসাল্মের তরিকা যারা দিন শিখবে গরিব ক্লিনার ওইখানে বসে আছে আর হাফেজ আলেমও বসে আছে আর ডাক্তার ইঞ্জিনিয়ারও থাকতে পারে না সকলে আছে আমাদের কাছে সকলের সমান ইন্নাক রামাকম ইন আল্লাহ আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে একজন তিনশো টাকা বেতনের ক্লিনার যদি আল্লাহকে বেশি ভয় করে সে আমার চাইতে শ্রেষ্ঠ ডাক্তার ইঞ্জিনিয়ার সবার চাইতে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই আল্লাহ ফাকরাবুল আলম বলছেন যে তাদেরকে যখন আমার আয়াত পাঠ করে শোনানো হয় ও আল্লাহ মুস্তাক তখন অহংকার বশত মুখ ফিরিয়ে নেই কাল্লা মিয়াসমাহ মনে হচ্ছে যে শুনেই নি যেন তা শোনেই নি শুনেও না শোনার ভান করে শুনতেই চায় না কান্না ফি উজ নাই হে ওয়াকরা মনে হয় যে তার দুই কানে বধির তাজ অক্র শাব্দিক অর্থ হচ্ছে বোঝা তো কানে আমরা কানে ঝাঁপ লাগা বলি বুঝেন এটা কানে ঝাঁপ লাগা আমাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করি জানি না আপনাদের আঞ্চলিক ভাষা আছে কিনা কানে হ্যাঁ পানি পানি পানিটা পানিটাই ঢুকে গেলে অনেক সময় কানে ঝাঁপ লাগা বলে যে ঝাঁপান আমাদের ইয়ে কি বলে ওই দরজা যে ওই কাঁচা দরজা আগের হইতো না ওগুলোকে ঝাঁপ বলা হতো তো ওখান থেকে মানে এমন ঝাঁপ লেগে গেছে যে আর কিছু শোনা যাচ্ছে না বন্ধ কান বন্ধ হয়ে গেছে যাই হোক হলো তালা লাগা ভাষা তো আল্লাহ বলেছেন ওয়াকরান যেন তাদের কানের ওপর বোঝা দুই কানে বোঝা আছে এমন বোঝা আছে যে শুনতে পায় না এজন্য জন্য ভাব অর্থ করলাম বধিরতার যে যেন তাদের দুই কানে বধিরতা আছে বৈরা হয়ে গেছে সুতরাং এই ধরনের লোককে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও আল্লাহর আয়াত শুনলে মুখ ফিরিয়ে না অহংকার করে শুনতেই চাও না শুনেও শুনতে চাও না শোনার সুযোগ হইলেও শুনবে না শিখবে না তাহলে বড়ই কঠোর শাস্তির সুসংবাদ রয়েছে আল্লাহ পাক তারপরে সৎকর্মশীলদের কথা বলছে আমানু ওয়া আমিলুস আলিহাত নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে ইমান নিয়েছে আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন তার রাসূল যা বিশ্বাস করতে তা বিশ্বাস করে ইমানদার ওরা ও আমিলুস আলিহাত এবং সৎকর্মশীল যখন বিশ্বাস আছে সেই মোতাবেক কাজও আছে সুতরাং তারা সৎকর্মশীল ভালো কাজ করে লহুম নাইম। তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত রয়েছে হা নিয়ামতে ভরা জান্নাত জান্নাত একটা নাম যদিও জান্নাত এইরকম কথা বলেছে সবগুলি জান্নাতি হচ্ছে নিয়ামত ভরা জান্নাত যদিও সব শ্রেষ্ঠ স্তর জান্নাতে জান্নাতুল ফিরদোস বলা হয়েছে আর সেটাই তোমরা চাও কিন্তু নাইম মানে হচ্ছে নিয়ামতে ভরা জান্নাত খালে দিন সেখানে তারা চিরকাল বসবাস করবে ওয়াদ আল্লাহ হাক্কান আল্লাহ পাকের ওয়াদা চিরসত্য রয়েছে ওয়াহু আল আজিজুল হাকিম সেই আল্লাহ আল আজিজ সর্বজয়ী বা মহাপরাক্রান্ত তাকে কেউ পরাজিত করতে পারে না তাকে কেউ হারাতে পারে না সারা দুনিয়ার কোন শক্তি আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আল্লাহ পাকের ইচ্ছাকে ঠেকিয়ে দিবে যে না এটা হইতে দেওয়া হবে না যেমন আজকাল কুফুরি শক্তিরা বলে থাকে বন্যা পরিস্থিতির মোকাবেলা করবে জড় তুফানের মোকাবেলা করবে হ্যাঁ গ্রীষ্মের মোকাবেলা করব আল্লাহ বলছেন যে আল্লাহ তো আজিজ আল্লাহর মোকাবেলা কি করে করবে হ্যাঁ আল্লাহ আল্লাহের আজাব যদি দূর করতে হয় তো নিয়ে ইমান আসো সৎকর্মশীল হয়ে আল্লাহর আজাব দূর হয়ে যাবে আল্লাহর নিয়ামত নেমে আসবে ওপর থেকেও খেতে পাবে নিচে তো খেতে পাবে আল্লাহ কোরআন কেন বলেছেন তাহাতে আর জলিম ওপর থেকে আল্লাহ রিজিকের মান্ডার খুলে देवें আর নিচে থেকে आल्ला খুলে দেবেন देवें আল্লাহ পাক বলছেন আল হাকিম তিনি হচ্ছেন আল হাকিম প্রজ্ঞাবান তার কথায় কাজে তার সৃষ্টিগত বিধানে আর তার শরীয়তের বিধানে আল হেকমত রয়েছে আল্লাহ পাক যা কিছু করছেন দুনিয়ায় সৃষ্টির দিক থেকে যা ঘটছে তাতেও প্রজ্ঞা রয়েছে হেকমত রয়েছে আর আল্লাহ পাকের যে শরীয়তের বিধি বিধান রয়েছে আদেশ নিষেধ রয়েছে পরাণ এ বাহাদিসে তাতেও হেক রয়েছে এই জন্য পাকের নাম হচ্ছে আল হাকিম থেকে আল্লাহ পাক তার বেশ কিছু ক্ষমতার যে প্রকাশ পৃথিবীতে ঘটছে সেসবগুলি যিনি আসমান সমূহকে সৃষ্টি করেছেন বেগাই আমাদিন বিনা স্তম্ভে বিনা খুঁটিতে এটা ঘর তৈরি করলে একটা ব্রিজ তৈরি করলে স্তম্ভ লাগে হ্যাঁ যাতে করে ঠেকে রাখা যায় সামলে রাখা যায় কিন্তু আল্লাহ পাক এত বিশাল আকাশ তৈরি করেছেন বরং আকাশ সমূহ রয়েছে বেগাইরে আমাদিন বিনা স্তম্ভে বিনা খুঁটিতে তারাও না যা তোমরা দেখছো এই আসমান সমূহকে তোমরা দেখছো কোথাও স্তম্ভ নেই খুঁটি নেই ওয়াল কাফিল আর রাওয়াসিয়া আল্লাহ পাক পৃথিবীতে স্থাপিত করেছেন রাওয়াসিয়া বড় বড় পাহাড় পর্বতমালা রাশিয়া তো নির্বাহ বচন হচ্ছে রাওয়াসি জাবাল ছোট পাহাড় এমনি পাহাড় সাধারণ পাহাড় ছোট বড় সবকে সামিল আর পাহাড় পর্বত হয়েছে এখানে একটু উজ্জ্বল আছে লে যাতে করে তোমাদেরকে নিয়ে জমি নড়াচড়া করা শুরু করে এই পাহাড় পর্বতগুলি স্থাপিত না করলে পৃথিবী স্থির থাকতো না নড়াচড়া শুরু করে দিত স্থির ভাবে না চলতে পারতে না বসবাস করতে পারতে না তোমাদের নিদ্রায় আসতো না ঘরবাড়ি তৈরি করতে পারতে অচল অবস্থা হয়ে যেত আল্লাহর এই উদ্দেশ্যে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন ও বেসা ফিহা মিনকুল্লে দাব্বা এবং ছড়িয়ে দিয়েছেন এই পৃথিবীতে মিনকুল্লে দা সর্বপ্রকারের প্রাণী দাব্বা যা কিছু পৃথিবীর চলাফেরা করে সবগুলি দাব্বা মানুষও দাব্বা প্রাণী যার প্রাণ আছে সে হচ্ছে দাব্বা দাব্বা মানে দब्बा মানাকুল্লামায় দুব্বু আলাল আজ পৃথিবীর উপর যা চলাফেরা করে তাই হচ্ছে দাব্বা পেটের ভরেই চলুক আর দুই পায়ে চলুক চারে চলুক অনেক গুলি পায়ে চলুক যেভাবে চলুক না কেন ওয়ানজালনা সামাই সামায় মাআন এবং আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ভংগিমা কখনো কখনো চেঞ্জ করেছেন এই কথাটা আমি কোনদিন তাফসীর করতে গিয়ে আজকে বলি এর আগে আল্লাহ পাক বললেন নিজেকে গাইব করে সামাত আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তাই না থার্ড পার্সেন্ট যেটাকে বলা হয় গায়েব করে হ্যাঁ বুঝতে পারছেন না জি আর তারপরে সামনে গিয়ে বলছেন মান আমি আল্লাহ নাজিল করেছি নামিয়েছি আকাশ থেকে পানি বৃষ্টি আমি জি বাঘভঙ্গিমা পরিবর্তন করে থাকেন কোরআনে কেরিমে এটাকে বলা হয়েছে আপনার বালাগাত অলঙ্কারের ভাষা ইলতেফাত এক ভঙ্গিমা থেকে আরেক ভঙ্গিমায় কথাকে ফেরানো ফামবাদ নাফি হা মিন কুল লেজোজিন কারিম অতপর আমি উদ্গত করেছি এই পৃথিবীতে এই ভূমিতে জমিনে মিন কুল লেজওজিন কারিম নানা প্রকারের বা সর্ব প্রকারের বলতে পারেন সর্বপ্রকারের কল্যাণকর উদ্ভিদ ক্যারিম মানে কল্যাণকর যা দিয়ে মানুষের কল্যাণ করা হয়েছে কারামা মানে সম্মান তো মানুষের জন্য আল্লাহ আল্লাহরুল আলমিন এসব উপকারের জিনিসগুলি যদি সৃষ্টি না করতেন তো মানুষকে তো অসহায় ছেড়ে দেওয়া হইতো না খেয়ে মরে যেত চিৎকার করে করে মরে যেত তাই না তো আল্লাহ রব্বুল আলমিন এই উদ্ভিদ সৃষ্টি করে আমাদের জন্য তা কল্যাণ কর করেছেন মিনকুল্লে জৌজিন কেরিং আল্লাহাক তারপর বলছেন হাজা খালকুল্লাহ এই যা বললাম তা হচ্ছে পাকের সৃষ্টি আল্লাহ বিনা স্তম্ভে আসমান সমূহ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন জমিনে প্রাণী অসংখ্য প্রাণী ছড়িয়ে দিয়েছেন আকাশ থেকে ওপর থেকে পাক বৃষ্টি বর্ষণ করেন মেঘমালা থেকে আর সমস্ত কল্যাণকর উদ্ভিদকে আল্লাপাকের ওপর উদ্গত করেন এগুলি আল্লাহ পাকের সৃষ্টি হাজা খাল কল্লা খারু নি মা যা আচ্ছা হে মুশরেকেরা হে বহুত্ববাদীরা হে নাস্তিকরা হে বেদিনরা দেখাও তো ফারুনি আমাকে দেখাও দেখা বলছেন মাজা আল্লাহ বাদ দিয়ে দেব দেবী রয়েছে উপাস্য রয়েছে রয়েছে আউলিয়া তাদের কবর মাজারে পূজা করছো তারা কি সৃষ্টি করেছে দেখাও দেখি যে জিলানি বড় পীর এই জিনিস সৃষ্টি করেছে দেখা বাস্তবে প্রুফ দেখা জিলানি ইরাকটাকে রক্ষা করে নিল জালেমদের থেকে রক্ষা করে নিল ভারতকে ইংরেজদের থেকে দেখাও তো করেছে কোন জিনিসটা সৃষ্টি করেছে এরা দেখাও সরস্বতী দেখাও তো দেখি মিন্দুনে যার সামনে থেকে আল্লাহ বলছেন মাছিতে যদি মিষ্টি নিয়ে পালিয়ে যায় মাছি যদি তার গায়ে বসে যায় তারাইতে পারবে না কবরের উপরে গাছ জন্মে গেছে একটা গাছকে সরাতে পারবে না কবর আল্লাহ সাহেব আর আপনাকে ছেলে দিয়ে দিবে আপনাকে সন্তান দিয়ে দিবে আপনার রোগ ভালো করে দিবে কোথায় পেলেন এই ধর্ম আর পুতুল পূজার ধর্মের তো কোনো পার্থক্য নেই আল্লাহ ফাকরাবুল আলমিনের তৌহিত একত্ব যে আল্লাহ ফকরাবুল আলমিন এক একক আল্লাহ ফকরব্বুল আলমিনের এই রকমের মন্ত্রী আর মিনিস্টারের এমপি লাগে না। হাদা খালকুল ফারউন ماذا خلق الذين من دونه তাহলে দেখাও আমাকে যে আল্লাহ ছাড়া যে অন্যরা রয়েছে তারা কি সৃষ্টি করেছে। বালি যালিমুনা ফি দলালি মুবিন বরং আসল বিষয়টা হচ্ছে যে জালেমরা সুস্পষ্ট भ्रষ্টতায় রয়েছে, গোমরাহিতে রয়েছে। জালেমরা যারা শিরক করে থাকে তারা স্পষ্ট গোমরাহিতে রয়েছে। আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে উৎসাদ করছেন ওলাকা দা আতাই লোকমান আর নিশ্চয় আমি লোকমানকে হেকমত প্রজ্ঞা বা তত্ত্ব জ্ঞান দিয়েছিলাম হেকমত দিয়েছিলাম হেকমতের কথা হেকমতের কাজ করা এই বুদ্ধি এই বিদ্যা এই কৌশল আল্লাহ ফাকরাবুল আলমিন তাকে দিয়েছিলেন আর তাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন যেমন অন্য অন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন আনিশ করিল্লাহ যে আল্লাহর শুক্রিয়া আদায় কর যে কোনো মানুষ যত বেশি আল্লাহ পাকের নিয়ামত পাবে তার এই তার উপর এই অঢেল নিয়ামত আসা যেন আল্লাহর পক্ষ থেকে তাকে বলছে যে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় কর বুঝলেন আমার কথা আমরা আল্লাহ পাকের নিয়ামতের ক্ষেত্রে সকলে সমান নয় নাকি সমান একজন মানুষ মাত্র তিনশো টাকা চারশো টাকা বেতন পায় আর আপনি পাঁচ হাজার রিয়াল পান অথচ শিক্ষাগত যোগ্যতা সমান হয়তো তাহলে আপনাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন আপনি আল্লাহ আপ শুক্রিয়া বাড়াইতে হবে না হ্যাঁ আল্লাহ আপনাকে মশাল্লাহ সুন্দরও করেছেন সুস্থও রেখেছেন আর আমরা অনেকে অসুস্থ তা আপনার সুক্রিয়া বেশি হওয়া উচিত নয় যে আপনার কোনো বড় রোগও নেই অসুখ নেই না সুখ না প্রেস না কোনো কিছু না কোলেস্ট্রল কিছু নেই তা আল্লাহ আমাকে শুকরিয়া আদি করবেন না বেশি এই আয়তের মানে এই নয় যে স্পেশালি আল্লাহ লোকমান হাকিমকে ওহি করেছিলেন আর ওহিতে বললেন যে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো হে লোকমান তোমাকে যেমন হেকমত দিয়েছি অধিকাংশ মানুষ যে হেকমতের জ্ঞান থেকে বঞ্চিত আছে বা তাদের কাছে সেই হেকমতের জ্ঞান নেই তখন তুমি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করো রকম তোমার সুক্রিয়া আদায় করো তাহলে যাকে আল্লাহ পাক যত ভালো রেখেছেন আর এটা যদি বুঝতে উপলব্ধি করতে হয় তো নিচের দিকে তাকাইতে হয় ওপর দিয়ে তাকালে বলে করবেন আমাকে আল্লাহ কি বা দিয়েছেন হ্যাঁ বলবেন না পাঁচ হাজার বেতনওয়ালা যদি দেখেন দশ হাজার রিয়াল দিয়ে আর যখন মন্ত্রী মিনিস্টারের দিকে তাকান যার ভোগ বিলাসের জীবন যাপন করছে আল্লাহ কি বা দিয়েছে বিদেশে পড়ে আছি স্ত্রী ছেড়ে ঠিক না কখনো সুখ্রিয় আদায় করতে পারবেন না কিন্তু নিচের দিকে তাকান আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছি সকলে সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ না আসতে আসতেই না তাই না হাসপাতালে যান তো একটু দেখে আসেন তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগুলি যখন হচ্ছে মাসকে মাস হাসপাতালে পড়ে আছে কথা বলতে পারছে না হয়ে আছে ওগুলোকে দেখেন তো আল্লাহ আল্লাপাকে দিয়ে করবেন কালকে না পরশু আমার কাছে একটা থেকে জিজ্ঞাসা করার জন্য এই আল কাসিমে মদিনা থেকে আসছিল তিন চারটা ফ্যামিলি ছিল নতুন তার মধ্যে দুজন নতুন বিয়ে করে এসছে আর তারা অশিক্ষিত লোক নাই একজন বড় ইঞ্জিনিয়ার আর তার স্ত্রী হচ্ছে পিএইচডি ডক্টরেট স্ত্রী পিএইচডি ডক্টরেট উর্দুভাষী বিহারের লোক আর জিজ্ঞাসা করলো একজন বাঙালি কারণ একসাথে তারা চাকরি করে ঘটনাটা বলল যে এরকম হয়েছে নতুন বিয়ে করে নতুন ফ্যামিলি এসছে সৌদি আরবে গেছে ওমরা করতে অথবা মক্কা মদিনা ঘুরতে গেছে যাই ওদিক থেকে আসছিল দুটো মহিলা মারা গেছে তিনটা মহিলার মধ্যে দুটো মহিলা মারা গেছে দুটো বাচ্চা মারা গেছে পুরুষগুলো সবাই আহত হাসপাতালে লাশ কোথায় আছে এরা খবর রাখে না এক জায়গায় কোথাও লাশ কোন হাসপাতালে আছে আর এ রুগীগুলোকে কোন হাসপাতালে পাঠানো হয়েছে কয়েকদিন পর্যন্ত খবরই পাচ্ছেন না যে কোথায় আপনি ওদেরকে সামনে রেখে আপনার অবস্থাটা চিন্তা করুন তো কত পাকের সুক্রিয়া আদায় করবেন আপনি যদি সেই লোকগুলি হইতেন আপনার স্ত্রী যদি ওই মহিলাগুলি হইতো আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করেন আপনি যদি অন্ধ হইতেন কোন জিনিসটার আপনি আপনাকে যদি বলেন আপনার হাতটা কত টাকা নিবেন কত টাকা নিবেন দশ হাজার হাতেরই কত মূল্য চিন্তা করেন তাহলে আপনার কাছে মাথা থেকে পা পর্যন্ত এক একটা জিনিসের রেট লাগান হাতের মূল্য বিশ হাজারই দিতে চান না তা হাতই পঞ্চাশ হাজার বা লাখ রিয়াল হ্যাঁ তাহলে চোখের মূল্য কত ব্রেন বুদ্ধির কত মূল্য পায়ের কত মূল্য এক একটা আঙ্গুলের কত মূল্য নাকের কত মূল্য কানের কত মূল্য হ্যাঁ তাহলে আপনার মাথা থেকে পাপ যদি টাকা পয়সা নাই থাকে আপনার বাড়ি ঘর নাই থাকে কত টাকার জিনিস আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন শরীরে চিন্তা করেছেন কখনো এইভাবে আল্লাহ নিয়ামত গুলি নিয়ে কখনো চিন্তা করেছেন তাহলে না আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারবেন দেশে যখন পৃষ্টিবেতি ছিলাম এই গত তো দু তিন সপ্তাহ আগে এলাম একজন লোক আমার পরিচিত ঘনিষ্ঠ বন্ধু কামেল টাইটেল পাস প্লাস কলকাতা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট তার আপন ভাই সেও টাইটেল কামেল পাস হঠাৎ করে কিন্তু চাকরি পায়নি ওই যে চাষির কাজ করে হঠাৎ করে বিদ্যুতের লেগেছে কারেন্টের তারে লেগেছে তারপরে যাই হোক আহত হয়েছে জখম হয়েছে একবার হুশ থাকছে হুশ থাকছে না হাসপাতালে নিয়ে গেল শিলিগুড়ি হইল না ভালো চলে গেল পিজি কলকাতা সেখানে বলল যে হাত কেটে ফেলতে হবে সন্দেহ হলে কি জানি এরা হয়তো হাত কেটে ফেলতে চাইছে না সেখানে হাত কাটলো না নিয়ে চলে গেল মাদ্রাজ ভেলোর নিয়ে চলে গেল এই দুই দুই সপ্তাহ আগে ঘটনা বলছি ওখানে গিয়ে বললো যে না একে যদি বাঁচায় তো হয়তো দুটোই হাত কেটে ফেলতে হবে দুটোই হাত কেটে ফেলে দেওয়া হয়েছে তার আপন ভাই মক্কায় আছে আরেক ভাই এখানে মক্কায় আছে কাজে আছে ওর সাথে কথা হলো জিজ্ঞেস করলাম যে কি আপনার ভাই তো এরকম কারেন্টে লেগেছিল বেঁচে আছে না আর কি অবস্থা বলছে আছে বেঁচে কিন্তু দুই হাত কেটে ফেলতে হয়েছে বলে কাঁদতে শুরু করল বলে কাঁদতে শুরু করল বলে সেই লোকটি যদি আপনি হইতেন আল্লাপাকে আপনার দুই হাত সহি সালামত রেখেছে বলেন আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ আনিস্কর আল্লাহ পাকে শুক্রিয়া লোকমান হাকিম কে ছিলেন নবী না আল্লাহর বান্দা। ইখতালাফা সাল্ফ ফি লোকমান লোকমান সম্পর্কে সালাফ ফেসোয়ালেহীদের ইখতালাফ আগে থেকে চলে আসছে তা ঐ যুগে শাহ বাই করম তাবিন তাফা তাবেন যুগের এক্তালাফ চলে নবী করিম সাল্লাল্লা আল্লাহ আল্লি নবী বলেননি বলেছেন কামা কালাল আব্দুস সোয়ালে যেমন আল্লাহর সদবান্দা নেক বান্দা বলেছেন যদি নবী হতেন তো নবী করিম সাহস ইসলাম অবশ্যই বলে দিতেন যেমন মুখ নবী বলেছেন হালকানা নাবিয়ান সে নবী ছিল না আও আফদান সালেহান নেক বান্দা ছিল মিন গাইর নবুয়া কিন্তু নবী ছিলেন আলা কলে দুটো মত রয়েছে আল আকসারুন আলা সানি অধিকাংশ মাইক রাম বা সালাফে সালেহিনের মত হচ্ছে দ্বিতীয় মতটি যে তিনি একজন সৎকর্মশীল ভালো মানুষ নেক বান্দা ছিলেন আল্লাহ তাকে প্রজ্ঞা হেক মত দান করেছিলেন বড় বিদ্যাবুদ্ধি দান করেছিলেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালান প্রখ্যাত সাহাবী যে বড় মুফাসের তার কথা শুনে তিনি বলছেন কানা লোকমান ও আব্দান হাবসিয়া নাজারান এই লোকমান হাকিম একজন প্রথম কথা দাস কি তো দাস গোলাম ছিল স্বাধীন মানুষ নয় গোলাম আল্লাহ গোলাম কেউ আল্লাহ পাক হেকমত বিদ্যা বুদ্ধি দিয়েছিলেন আর কেমন গোলাম তাও শোনা হাবসি হাবসি মানে কালো নিগ্রো আফ্রিকান জি আবেসেনিয়ার হাবসী নাজ্জারান ছুতার আমাদের সেই কাঠের কাজ করা ছোট কাজ মনে করা হয় হ্যাঁ ছুতার ছিল কাঠ মিস্ত্রি আরো জাভের আবদুল্লাহ আজিয়া তাআলা আনহমা থেকে বর্ণিত রয়েছে যে মানতাহা ইলাইকুমিন শানু লোকমান লোকমান সম্পর্কে জিজ্ঞেস করল আবদুল্লাহিনসুয়ে জাবের বিন আবদুল্লাহ কে যে লোকমান সম্পর্কে কতটুকু জানেন আপনি তখন তিনি বলেছেন জাবের কানা কাসি রান বেটে মানুষ ছিলেন খাটো মানুষ আরে যারা নর্মাল মানুষ বা লম্বা মানুষ তাদের তুলনায় বেটে মানুষ মনে করে যে বেটে খাটো মানুষ হ্যাঁ বেটে মানুষ ছিলেন আফতাসুল আনফ নাক নাক বসা তাহলে সুন্দরও না একে দাস গোলাম আবার কালো তারপর নাক চ্যাপটা বেটে মানে সবগুলি শারীরিক দিক থেকে যে ত্রুটি হয় বা মানুষ সামাজিক ভাবে মনে করে যে ছোট সেগুলি তার মধ্যে মজুদ ছিল সাঈদ বির মশাই প্রখ্যাত তাবে বলছেন কানা লোক সুদান মিশর মিশরের একটা অঞ্চল আছে যে অঞ্চলে লোক কালো যেমন সুডানের কিছুটা অংশ সুডান আর পাশাপাশি তো সুডানের কিছু এলাকা আছে যেখানকার লোক সাদা মিশরীদের মতো নে সাইডে দেখবেন সুডান আর সাদা আশ্চর্য হয়ে যাবে মিশর আর মিশরের লোক অধিকাংশ ফরসা কিন্তু দেখবেন কালো আরে মিশর মিশর ই বোঝার কালো জি তো এই লোক লোকমান হাকিম রাহেমা বলেন বা রদিয়া আল্লাহন বলেন আলি বলা ঠিক হবে কারণ নবী না আলিহিস্লাম বললে মানুষের ভ্রম হবে যে হয়তো নবী এই জন্য হয় রদিয়াল্লাহন বলেন আর না হয় রাহেমা উল্লাহ বলেন আল্লাহ বলা যায় আছে আর রাহেমল্লাহ যে কোনো ভালো মানুষ যে কোনো মুসলিমকে বলা যেতে পারে তো মেসরের কৃষ্ণাঙ্গ লোকদের একজন ছিলেন আতা আল্লাহুল হিকমতা ওয়া মানাহুন নুবুয়া তাকে আল্লাহ পাক হিকমতের জ্ঞান দিয়েছিলেন কিন্তু তাকে নবুয়ত দেননি তার মানে তিনি নবী ছিলেন না সাইয়িদ উদ্দিন মুসাইবুর বক্তব্য আর এটাই ঠিক যাক আর বেশি লম্বা শুনিয়ে লাভ নেই লোকমান হাকিম সম্পর্কে আর অনেক কথাই তাফসীরকারগণ লিখেছেন আল্লাহ বলছেন যে লোকমান হাকিমকে আমি হিকমত প্রজ্ঞাদান করেছিলাম তত্ত্ব জ্ঞান দিয়েছিলাম আর তাকে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে বলেছিলাম আনিশ করিল্লা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করো এর মানে এই নয় যে আল্লাহ পাক ওহি করেছেন ওহি হলেই নবী হবেন তো ওহি করেননি আল্লাহ পাক রা বলেন প্রত্যেকে সুক্রিয়া আদায় করতে বলেছেন আমাকে আপনাকে সকলকে সুক্রিয়া আদায় করতে বলেছেন লাইন শাকার তুম লাজি দান যদি তোমরা সুক্রিয়া আদায় করো আল্লাহ পাক তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিন বাড়িয়ে দেবেন সুক্রিয়ার একটা ফায়দা বললাম আল্লাহ যদি শুক্রিয়া আদায় করেন আল্লাহ যে অবস্থা রেখেছেন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো বাড়াবেন রুজির শুক্রিয়া আদায় করেন স্বাস্থ্য শরীরে শুক্রিয় আদায় করেন টাকা পয়সা শুক্রিয়া আদায় করেন চাকরি সুক্রিয় আদায় করেন যে যে যেখানে আছেন শুক্রিয় আদায় করেন যে পজিশনে আছেন সুক্রিয়া আদায় করেন আল্লাহ বলছেন আমি অবশ্যই বাড়িয়ে দেবো তাগিদ করে আল্লাহ বলছ লাজিদান ইদান আর আর একটি ফায়দা শোনেন যদি সুক্রিয়া আদায় করেন তো আল্লাহর আজাব আসবে না এমন একটা এবাদত শুক্রিয়ার এবাদত যে আল্লাহর আজাব মুক্ত থাকবেন কোরআন কেরিমের একটি আয়ত মায়া এন শাকারতুম ও আমানতুম আল্লাহ পাক কি আজাব দিয়ে কি বা করবেন ইন শাকারতুম যদি তোমার আল্লাহ শুক্রিয়া আদায় করো আমানতুম ও আমান ও ইমান নিয়ে আসো তাহলে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করো আর যদি আল্লাহর প্রতি ইমান রাখো আর আল্লাহর প্রতি ইমানই হচ্ছে প্রথম সুক্রিয় আল্লাহ যদি বিশ্বাসী না কি সুক্রিয়া আদায় করবেন যাকে বিশ্বাসী করেন না যার গুণ বিশ্বাস করেন না যিনি দেখছেন শুনছেন আপনাকে যিনি হিসাব নেবেন যার সামনে হাজিরা দিতে হবে জবাবদি করতে হবে বিশ্বাসী যদি না করেন তো শুক্রিয়া আবার কিসের তাহলে হচ্ছে প্রথম শুক্রিয়া তারপরে জবান দিয়ে আল্লাহ পাকের শুক্রিয়ার কালিমা পেশ করা আলহামদুলিল্লাহ বলা তো আল্লাহ বলছেন ফালুল্লাহ আজাদ কুম আল্লাহ পাক তোমাদেরকে আজাদ দিয়ে করবেন বাকি মানে আল্লাহ আজাদ দেবেন না ইনসাকার তুম আমান তুম যদি সুক্রিয় আদায় করো তোমরা আর আল্লাহর প্রতি মান নিয়ে আসো ওকান আল্লাহ শাহের আলিম আল্লাহ ফাকর সবকিছু জানেন এবং আল্লাহ মানুষের আমলের কদর করেন আল্লাহ শাহের মানে আল্লাহ ফাকর মানুষের কদর মানুষের আমলের মূল্য দান করে থাকেন আল্লাহ পাক তারপরে বলছেন অমাইয়াস্কর ফাইন নামাইয়াস্কর নাসি আর যেই ব্যক্তি সুক্রিয় আদায় করে সে নিজের লাভেই নিজের স্বার্থেই সুক্রিয় আদায় করে শুক্রিয়া যদি আদায় করেন আপনারই তাতে লাভ আছে দেখলেন লাভ দুটো লাভ দেখাইলাম কিন্তু মনে রাখবেন দুটো লাভ শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়ে পজিটিভ হ্যাঁ বাচক একটা লাভ হইলো আর আর নেতিবাচক হচ্ছে শুক্রিয়া যদি আদায় করেন আজাব মুক্ত থাকবেন আল্লাহর আজাব আসবে না আল্লাহর মায়ের আসবে না কখনো অমান কাফারা আর যেই ব্যক্তি অকৃতজ্ঞ হবে বা যারা অকৃতজ্ঞ হবে ফাইন আল্লাহ তারা জেনে রাখুক ফাইন আল্লাহ গানিউন হামিদ যে নিশ্চয় আল্লাহ পাক অভাব মুক্ত অমুখাপেক্ষী তোমার সুক্রিয়ার মুখাপেক্ষী আল্লাহ নন সুক্রিয়া করন না কর আল্লাহর যাই আছে না কোন ক্ষয়ক্ষতি করলেন নিজের ক্ষয়ক্ষতি করলেন হামিদ এবং আল্লাহ পাক প্রশংসিত তুমি একজন অবাঞ্ছিত পাপিষ্ট বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে না আল্লাহ পাকের সানা করবে না আল্লাহর অসংখ্য ফেরস্তা শুক্রিয়া আদায় করার জন্য আর আল্লাহ পাকের গুণগান সানা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে কোন মুহূর্তে তারা আল্লাহ নাফরমানি না আল্লাহ নাক শুকরি করে না তো আল্লাহ পাক প্রশংসিত আল্লাহ পাকের প্রশংসা হতেই থাকবে আল্লাহ পাকের আসমান জমিনের সমস্ত সৃষ্টি প্রশংসা করে কিছু মানুষ যদি আল্লাহ পাকের অকৃত গহায় তাতে আল্লাহর কি হয়ে যায় ফাইন আল্লাহ গানিউন হামিদ তারপরে শুরু হবে ওয়াইজ লোকমান ও লোকমান হাকিমের উপদেশ সমূহ সময় কাছাকাছি এগিয়ে চলেছে সাড়ে নয়টা হয়ে গেছে আর উপদেশ শুরু করে দিলে আবার কথা লম্বা হয়ে যাবে সুতরাং এখানে আজকে আমার তফসি শেষ করছি আল্লাহ ফাকর্বর কোরআনে ক্যারিম ভালো করে বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আল্লাহর প্রতি আল্লাহর কিতাবের প্রতি ভালো করার ইমান তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন দুনিয়া এবং আখেরাতে সুখী করেন দান করেন অসুস্থ ভাই বোনদেরকে আল্লাহ রব্বুল আলম যেন সুস্থতা দান করেন আল্লাহ পাক ফাকর্বুল আলমিন যেসব মমিন মমিনাতের বালা মুসিবত রয়েছে বালা মুসিবত যেন দূর করে দেন টেনশন রয়েছে দুশ্চিন্তা রয়েছে আল্লাহ পাক দুশ্চিন্তা মুক্ত করেন

ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আপন কবর ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নি Hey,